ইসলাম শান্তির ধর্ম না। এই বক্তব্য নিয়ে বেশ কিছু আপত্তি আমার কাছে এসে পৌঁছেছে। আমার মনে হয় এই আপত্তিগুলো নিয়ে আলোচনা করাটা উপকারী হবে। প্রথমত, যে পরিস্থিতির প্রেক্ষিতে আমি এই বক্তব্য দিয়েছিলাম সেটা বুঝতে পারলে হয়তো আমার ও আপনাদের মতামত অনেকটা কাছাকাছি চলে আসবে। আমি কথাগুলো বলেছিলাম নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদে হামলার পর। এ ঘটনার পর বিশ্বজুড়ে কাফিররা ইসলামের ব্যাপারে কৌতূহলী হয়ে উঠেছিল। এটা ছিল দাওয়ার একটি ঐতিহাসিক সুযোগ। আমি তখন লক্ষ্য করলাম পশ্চিমে থাকা আমাদের অনেক মুসলিম ভাই বলছেন ইসলাম শান্তির ধর্ম। আমেরিকাতে থাকাকালীন আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানগুলোতেও অর্থাৎ ইন্টারফেইথ ডায়ালগুলোতে বিভিন্ন বক্তাকে নিয়মিত এই কথাগুলো বলতে শুনতাম। আচ্ছা, আমাকে একটি বিষয় বুঝিয়ে দিন তো। ধরুন, পশ্চিমা কিছু খ্রিস্টানদের জন্য একটি লেকচারের ব্যবস্থা করা হলো। শিরোনাম ঠিক করা হলো কেন ইসলাম শান্তির ধর্ম। এই লেকচারে বিস্তারিত ব্যাখ্যা করে বোঝানো হলো ইসলাম শান্তি অর্থাৎ বশ্যতা স্বীকার, দুর্বলতা কিংবা অপমান না, বরং ইসলামের অবস্থান হলো শান্তির জন্য এমন শক্তির প্রয়োজন যা শান্তির প্রতিরক্ষা করবে। দুনিয়ার বুকে ফ্যাসাদ সৃষ্টি করা আগ্রাসী শত্রুর সাথে শান্তির স্থাপনের কথা ইসলাম বলে না, বরং এ ধরনের লোকেদের বিরুদ্ধে জিহাদ করার মাধ্যমেই সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ লেকচারে ইসলামের আলোকে শান্তির সংজ্ঞা ও ব্যাখ্যা দেওয়া হবে, পুরো বিষয়টি বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করা হলে আমার আপত্তি নেই। যখন ইসলামের আলোকে শান্তির সংজ্ঞা দেওয়া হবে এবং পূর্ণাঙ্গ চিত্রটা তাদের সামনে তুলে ধরা হবে, তখন এটা বলতে কোনো বাধা নেই যে ইসলাম শান্তির ধর্ম। ইসলামে যে বিভিন্ন পরিস্থিতিতে যুদ্ধের নির্দেশ দেয় সেটার সাথেও ব্যাখ্যার কোনো সংঘর্ষ নেই। কিন্তু আসলে কি এমন হয়? পশ্চিমা বিশ্বে অবস্থান করা মুসলিমরা যখন কাফিরদের সামনে ইসলামকে উপস্থাপন করে, তখন কি এভাবে বিষয়টা উপস্থাপন করা হয়? ব্যাপারগুলো কি বিস্তারিত বুঝিয়ে বলা হয়? যেসব পরিস্থিতিতে এ ধরনের কথা বলা হয় সাধারণত সেখানে কি বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ থাকে? না, বরং দেখা যায় ইসলাম শান্তির ধর্ম বলা হচ্ছে, অতঃপর হয়তো এমন কিছু আয়াত আনা হয় যেখানে শান্তির কথা বলা আছে, কিন্তু যেখানে যুদ্ধের কথা আছে সে আয়াতগুলির কথা বলা হয় না। একটু চিন্তা করুন, যখন একজন অমুসলিম লোক শুনছে যে ইসলাম শান্তির ধর্ম, তখন তার মনের প্রথম কোন অর্থটা আসে? শান্তি বলতে সে কী বুঝছে? আমাদের কথা শ্রোতা কী বুঝছে এটা জানা খুবই জরুরি। বাস্তবতা হলো তারা যখন শোনে শান্তির ধর্ম, তখন তারা ধরে নেয় ইসলাম হলো এমন একটা ধর্ম যেখানে যুদ্ধের কোনো বিধান নেই, যেটা নিরীহ গান্ধীবাদী ধর্ম। জুলুমের মোকাবেলায় এর বিধান হলো অসহযোগ আন্দোলন, অনশন জাতীয় কিছু একটা। শান্তির ধর্ম কথাটা শোনার পর একজন পশ্চিমা মানুষের মাথায় প্রথমে যে অর্থটা আসবে, কারণ আজকের দুনিয়াতে শান্তির এই ব্যাখ্যাটা খুব জোরে সোরে প্রচার করা হয়। যারা এই বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তারা চায় জুলমের মোকাবেলায় সাধারণ মানুষ অর্থহীন গান্ধীবাদী কাজকর্মে ব্যস্ত থাকুক। একটা বিষয় বোঝার চেষ্টা করুন, মুসলিমদের সাথে যখন আপনি কথা বলছেন তখন শান্তির অর্থ আলাদা করে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। ইসলাম যে শান্তির ধর্ম সেটা প্রমাণের জন্য একজন মুসলিমের কাছ থেকে আমার ব্যাখ্যা করার দরকার নেই যে ইসলামের শান্তির অর্থ নিরাপত্তা, আখিরাতের মুক্তি, জান্নাতে পৌঁছানোর পথ। একজন মুসলিম এটা বোঝে, কিন্তু প্রশ্ন হলো একজন কাফির যখন শান্তির ধর্ম কথাটা শুনছে তখন তার মাথায় প্রথম কোন অর্থটা আসছে? সে এ কথা থেকে কী বুঝছে? ধরুন ইসলামের ব্যাপারে কৌতূহলী হয়ে কিছু অমুসলিম অল্প সময়ের জন্য মসজিদে আসলো। স্বাভাবিকভাবেই খুব বেশি একটা সময় সে এখানে দেবে না, অল্প কিছু কথা শুনে সে চলে যাবে। সেই খ্রিস্টান বা নাস্তিক পশ্চিমা লোকটা আপনার কাছ থেকে ইসলাম শান্তির ধর্ম শুনে ফিরে গেল। কিছুদিন পর অন্য কেউ এসে তাকে বলবে, ওরা তো তোমাকে বলেছে ইসলাম শান্তির ধর্ম, তাই না? কিন্তু এই দেখো কোরআনে কি বলা আছে। তারপর সে জিহাদ আর কিতালের আয়াতগুলো তাকে দেখাবে। এমন পরিস্থিতিতে প্রথম লোকটার কি প্রতিক্রিয়া হবে? তার তো এমন মনে করা স্বাভাবিক যে আপনি তার সাথে প্রতারণা করেছেন, তাকে ভুল তথ্য দিয়েছেন এবং নিজের ধর্মের ব্যাপারে সত্য গোপন করেছেন। সে ধরে নেবে সত্যবাদিতার সাথে মানুষকে নিজের ধর্মের দিকে আহ্বান করতে আপনি আগ্রহী নন। ইসলাম ও মুসলিমের ব্যাপারে তখন তার ধারণা কি হবে? এ কারণেই ইসলাম শান্তির ধর্ম এই কথাটা দাওয়ার স্লোগান বানানো উচিত না, এটা ব্যাখ্যা সাপেক্ষ। অন্যদিকে আপনি যদি বলেন ইসলাম হলো আল্লাহর প্রতি আনুগত্য এবং আত্মসমর্পণের ধর্ম, অর্থাৎ ইসলাম হলো সত্য এবং ন্যায় বিচারের ধর্ম, অথবা সব সৃষ্টির দাসত্ব আর সব মানবরচিত ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে শুধু এক আল্লাহর আনুগত্য করার ধর্ম, তাহলে আর একটা সমস্যাও থাকে না। এই কথাগুলো সর্বক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে এই কথাগুলো প্রয়োগ সম্ভব। এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, কোনো বিশেষ আলোচনার বা পূর্ব শর্তের, তাই স্লোগান হিসেবে এগুলো অনেক বেশি উপযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আমি আমার রাসূলদের সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছি আর তাদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব ও সত্য মিথ্যার মানদণ্ড, যাতে মানুষ ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। সূরা আল হাদিদ 25। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল আলাইহি ওয়াসাল্লাম গণকে প্রেরণ করেছেন, ওয়াহি নাজিল করেছেন ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠার জন্য, আনুগত্য, ইবাদত ও দিন কেবল আল্লাহর জন্য নির্ধারিত করার জন্য। এগুলো ইসলামের মৌলিক লক্ষ্য। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য কখনো শান্তির প্রয়োজন, কখনো যুদ্ধের। কোরআনের অনেক জায়গাতে শান্তির আহ্বান করতে মানা করা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর তোমরা হীনবল হয়ো না এবং শান্তির আহ্বান জানিও না, এবং তোমরাই প্রবল, আর আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন, কখনোই তিনি তোমাদের কর্মফল হ্রাস করবেন না। সূরা মুহাম্মদ 35। কিন্তু সত্য, ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের ব্যাপারে কখনোই আল্লাহ নিষেধ করেননি। এমন আয়াত আছে যেখানে শান্তির বদলে জিহাদের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এমন কোনো আয়াত কিংবা হাদিস নেই যেখানে আল্লাহর বদলে অন্য কারোর ইবাদত করতে বলা হয়েছে, যেখানে সত্যের বদলে মিথ্যার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে ন্যায় বিচারের বদলে অন্যের আদেশ করা হয়েছে। কাজেই আমরা যখন বলি ইসলাম হলো অমুক মূল্যবোধের ধর্ম, তখন সেই মূল্যবোধ ইসলামের সব শিক্ষা এবং সব হুকুমের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া জরুরি। তাই আমি আবারও বলছি, ইসলাম শান্তির ধর্ম কথাটা অমুসলিমদের কাছে দেওয়ার ক্ষেত্রে স্লোগান হিসেবে উপযুক্ত নয়, বিশেষ যখন বিস্তারিত ব্যাখ্যার সুযোগ থাকে না। এমনকি অধিকাংশ মুসলিমের কাছেও যেহেতু এই বিষয়টি আজ পরিষ্কার নয়, তাই তাদের সামনেও এই স্লোগান হিসেবে উপযুক্ত না। কারণ এ যুগে শক্তি দিয়ে শক্তির মোকাবেলা আর আগ্রাসন প্রতিরোধ করার শিক্ষা দেওয়ার বদলে অধিকার অর্জন জুলুম প্রতিরোধের মাধ্যম হিসেবে গান্ধীবাদকে মুসলিমদের মধ্যে প্রমোট করা হচ্ছে ব্যাপকভাবে। আমাকে ভুল বুঝবেন না, আমার কথার অর্থ এই না যে শান্তি কাফিরদের একচেটিয়া সম্পত্তি, বরং তাদের শান্তির দাবি মিথ্যা এবং প্রকৃত শান্তি ইসলাম ছাড়া সম্ভব না। ইসলাম একটি স্বাতন্ত্র ব্যবস্থা। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং আল্লাহই এর হিফাজতের দায়িত্ব নিয়েছেন। এক এক সময় এক এক স্লোগান আসবে, তারপর আবার চলে যাবে। ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, মানুষের মন জেতার জন্য ইসলামকে এসব স্লোগানের অনুবর্তী হওয়া জরুরি না। এসব স্লোগানের আদলে ইসলামকে ব্যাখ্যা করাও জরুরি না। বরং আপনি যখন ইসলামকে স্পষ্টভাবে তুলে ধরবেন, তখন বিশুদ্ধ ফিতরাতের অধিকারী ইসলামের দিকে আকর্ষিত হবে, যারা নিজেদের সাথে সত্যবাদী, যাদের ফিতরাহ বিশুদ্ধ, তারা ইসলামের দিকে আগ্রহী হবেই। শান্তি বলতে আজ যে বশ্যতা, নিষ্ক্রিয়তা ও দুর্বলতা, অপমানকে বোঝানো হয়, সেটা বরং তাদের ফিতরাতের সাথে সাংঘর্ষিক হবে।